আমাদের প্রাণ প্রিয় নেত্রী, আমাদের পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, একটু মনে রাখেন, একটু চিন্তা করে দেখেন, যেদিন এই স্বৈরাচার একটি মিথ্যা মামলায় আমাদের প্রিয় নেত্রীকে যেদিন কারারুদ্ধ করল, আমাদের প্রিয় নেত্রী সেদিন পায়ে হেঁটে কারাগারে প্রবেশ করেছেন, সেদিন তার হুইল চেয়ার লাগেনি। আমাদের নেত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য পিজি হাসপাতাল আসলেন, যেটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বলা হয়। প্রথম সেদিন যখন ওখানে আসলেন, সেদিনও তিনি পায়ে হেঁটে প্রতিটি ডাক্তারের চেম্বারে গিয়েছেন, পরীক্ষা করেছেন, ওনার হুইল চেয়ার লাগেনি। এরপরে আমরা ক্রমান্বয়ে দেখলাম যে আমাদের নেত্রী অসুস্থ হয়ে পড়ছেন, আমাদের নেত্রী হুইল চেয়ারে থেকে তিনি হুইল চেয়ারে করে তিনি কারাগার থেকে গত বছরের 25 মার্চে তিনি কারাগার থেকে বাসায় ফিরে আসলেন সরকারের সাময়িক নির্দেশ। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের পার্টি চেয়ারপারসনের অসুস্থতার জন্য যখন আমরা সরকারের কাছে আমরা দাবি তুললাম যে তার সুচিকিৎসার জন্য উপযুক্ত হাসপাতালে প্রয়োজনে বিদেশি হাসপাতালে তাকে পাঠাতে হবে, তখন হাইকোর্ট থেকে একটি অর্ডার দেওয়া হলো। হাইকোর্ট বলল বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেত্রীর স্বাস্থ্যের অবস্থা কি? পিজি হাসপাতাল থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তারা একটি প্রতিবেদন তৈরি করে দিল, সেই প্রতিবেদনে সাইন করলেন তৎকালীন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর কনক কান্তি বড়ুয়া। সেখানে আমাদের নেত্রী লিভারের অবস্থা খারাপ ছিল, এই ধরনের কোন রিপোর্ট সেখানে ছিল না। বন্ধুগণ, এখানে আপনারা জানেন একজন লিভারের রোগী তার লিভার সিরোসিস হতে গেলে 10 বছর 20 বছরের সময় লাগে, এত সহজে কোন রোগীর লিভার সিরোসিস হয় না, কোন স্বাভাবিক প্রক্রিয়া হয় না। অথচ আমরা দেখতে পেলাম এই 19 সালের ডিসেম্বর মাসে যখন তার পরীক্ষা রিপোর্ট আসলো, স্বাস্থ্য পরীক্ষার, সেই রিপোর্টে উল্লেখ করা হলো ওনার লিভার ঠিক আছে। মাত্র 1.5 বছরের ব্যবধানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার নষ্ট হয়ে গেল, লিভার সিরোসিস হয়ে গেল। আমানুল্লাহ মান বলেছেন, এর আগে আমাদের পার্টির মহাসচিব খুব সুস্পষ্টভাবেই বলেছেন, জনগণ বিশ্বাস করে আপনারা বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনের মধ্য দিয়ে তাকে আপনারা তিলে তিলে হত্যা করার ষড়যন্ত্র করেছেন। এটা তো নতুন কিছু নয়। ফিলিস্তিনের অবিসম্বাদিত নেতা ইয়াসির আরাফাতকে 20 প্রজা হত্যা করা হয়েছে। রাশিয়ার যে সরকার এখন কর্তৃত্ববাদী সরকার ক্ষমতা আছে, সেই সরকারের আমলে সেখানকার বিরোধী দলের নেতা নাভালিনকে 20 প্রজে হত্যার চেষ্টা হয়েছিল, সে খবরও আপনারা জানেন। বাংলাদেশে অবিসম্বাদিত জননেত্রী আমাদের নেতৃবর্গ বলেছেন, আপনারা জানেন যিনি বাংলাদেশের কোন নির্বাচনে জীবনে কখনো পরাজিত হননি, সে অবা অবিসম্বাদিত জননেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে যারা ভয় পান, বাংলাদেশকে যারা করতন্ত্রে পরিণত করতে চান, বাংলাদেশের সার্বভৌমত্বকে যারা ক্ষমতার বিনিময়ে যারা বিকিয়ে দিতে চান, সেই অপশক্তি, সেই দাবিদার শক্তি বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছে, এই কথা মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। যদি আমরা আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আপনারা এটা অস্বীকার করেন, প্রমাণ করুন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিন, প্রমাণ করুন স্বাধীন কোন দেশে, স্বাধীন কোন হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন এবং তিনি সুস্থ হয়ে আসবেন, প্রমাণ করে দিন যে আপনারা সেই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন না। যদি তা না করেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে বাধ্য হবে, এই হত্যাকাণ্ডের সাথে যদি আমাদের নেত্রীর কোনো ক্ষতি হয়, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। যদি আমাদের নেত্রীর কোনো ক্ষতি হয়, বাংলাদেশের মানুষ আপনাদেরকে বাংলাদেশ থেকে এমন ভাবে বিতাড়িত করবে সেটা আপনারা কল্পনাও করতে পারছেন না। আপনারা বারবার বলেন
এখন গায়ের জোরে বলতে চান। আপনারা বলেন আমানুল্লাহ মান বলে গেলেন, অন্য নেতৃবর্গ বলে গেলেন, অবৈধ সরকারের কাছে কিসের দাবি? আমি বলতে চাই আপনারা হচ্ছেন সেই সরকার যখন ব্যাপক চাপ আসে তখন বাবা বাবা বলতে থাকেন। আপনাদের খেয়াল নাই 2014 সালে, এই দেখো দেখো 2014 সালে এই সরকার বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় ইত্যাদি দিতে চেয়েছিল না? কেন চেয়েছিল? কারণ তারা বুঝতে পেরেছিল এই সরকারের পতন অত্যাশূন্য। যখন সরকারের পতন আসে তখন বিএনপির সাথে তারা নেগোসিয়েট করতে চায়, অনেক কিছুই করতে চায়। বন্ধুগণ, আজকে ক্ষমতায় গায়ের জোরে আছেন, আদালত ব্যবহার করছেন, প্রশাসন ব্যবহার করছেন, আইন প্রয়োগকারী বাহিনী ব্যবহার করছেন, এগুলি দিয়ে জনগণের আন্দোলন থামানো যাবে না। এই যে ছেলেরা স্লোগান দিল তারেক রহমান তারেক রহমান, হাইকোর্ট থেকে অর্ডার দেয়নি, তারেক রহমানের নাম লেখা যাবে না, তার বক্তব্য লেখা যাবে না। জনগণের মুখ বন্ধ হয়েছে? জনগণ কি তারেক রহমান বলে না? আপনারা কি তারেক রহমান বলছেন না? তাহলে কি আদালতের জন্য আন্দোলন বন্ধ থাকবে? তাহলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আদালত এবং সরকারের হুকুমের জন্য আমরা অপেক্ষা করবো নিঃসন্দেহ না। এই সরকারকে উৎখাত করব এবং আমাদের নেত্রী সুচিকিৎসার ব্যবস্থা করব। আপনাদেরকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের ছাত্র দলের সাবেক